চোখ জানে নেই কপালে সুখ, নেই ছেলে সন্তান, এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেখানেও সংসার হয়নি মেয়ের। দেড় বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে এখন মাথা গোঁজার একমাত্র ঠাই বাবার বাড়ি। বলছিলাম গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সুখজান বিবির কথা। ২০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর কৃষিকাজ করে কোনো রকম চলত তার সংসার, কিন্তু চলতি সপ্তাহে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে বিছানায় অসহায়ের মতো পড়ে আছেন। আজকে প্রায় ৮ দিন প্রথমে দেখাইছি তো, আর তারপরে দেখাইছি কর্মকার, কর্মকারের কাছে নেওয়া যাওয়ার পর হয়েছে স্ট্রোক করছেন, স্ট্রোক করার পর সাইটে গেছে ডায়াবেটিক্স ওভার হাই প্রেশার, হাড় দুর্বল। যদিন আমার একেও সাহায্য করে তাইলে আমার আম্মার চিকিৎসাটা আমি সম্পূর্ণভাবে করতে পারি, কারণ দুনিয়ার মাঝে তো আমার আম্মার কেউ নাই, শুধু আমি। আর আমার কোনো রকমের কাজ কাম বা কোনো কিছু নাই, এখন বর্তমানে আমি বেকার। বিগত দিন সংসার কোনো মতে চললেও এখন সংসারের চাকা থমকে আছে, নেই প্রাথমিক চিকিৎসা করার মতো টাকা। অসহায় সুখজান বিবি অপারক হয়ে সমাজের বিত্তমানদের কাছে চাইছেন সহযোগিতা। ও এক ফুড়ি লইয়া থাকিস।